নমস্কার, এই মুহূর্তত এটা ব্রেকিং নিউজ লৈ আহিছো। রাজ্যত বন্ধ হবলগিয়া 37টা রাজচক্র কার্যালয়ক লৈ যি জাননী জারি করা হয়েছিল, সেই জাননী সেই বাতরি কেবার ভুয়া বলে আখ্যা দিছে রাজহ মন্ত্রী যোগেন মোহনে। কিছু মুহূর্তর পূর্বে মন্তব্য স্পষ্ট করেছে যে রাজ্যত বন্ধ নহয় রাজচক্রর কার্যালয়। এই মুহূর্তত সবিশেষ খবর আমি আপনাদের জানাবলে চেষ্টা করি। এটা ব্রেকিং নিউজ আমি জানাই আছো, রাজ্যত বন্ধ নহয় রাজচক্র কার্যালয়। রাজচক্র কার্যালয় বন্ধ হওয়াক লৈ ইতিমধ্যেই মন্তব্য প্রদান করেছে, স্পষ্টীকরণ প্রদান করে কৈছে মন্ত্রীগুলিয়ে যে রাজচক্র কার্যালয় বন্ধ হব বলে একাংশই অপপ্রচার চলাইছে। ডিসেম্বর মাহলকে রাজ্যত রাজচক্র কার্যালয় চলি থাকিব, সি ডি সি বহা ঠাইতেই চলি থাকিব রাজচক্রর কার্যালয়। আর যেহেতু পুয়ার ভাগত দেখবলে পাওয়া গেছিল, বাতর সম্প্রচার করা হয়েছিল যে 37টাক রাজচক্র কার্যালয় বন্ধ হব, কিন্তু এতিয়ালেকে রাজচক্র কার্যালয় নাইকিয়া করার সিদ্ধান্ত সরকারে লওয়া নাই বলে কৈছে মন্ত্রী যোগেন মোহনে। ভুয়া বাতরিক বিশ্বাস নকরিবলে রাজ্য রাইজক আহ্বান জানাইছে মন্ত্রীগুলিয়ে। রাজচক্র কার্যালয় বন্ধ হব বলে রাইজ শঙ্কিত নহব বলে মন্তব্য। সামাজিক মাধ্যমত রাজচক্র বন্ধ হব বলে ভুয়া বাতরি চলিছে বলেও মন্তব্য করেছে মন্ত্রীগুলিয়ে। রাজচক্র কার্যালয় বন্ধ হওয়ার বাতরি ভুয়া বলে স্পষ্টীকরণ মন্ত্রী যোগেন মোহনৰ। আমি জানাই আছো, রাজ্যের 37টাক রাজচক্র কার্যালয় বন্ধ হওয়ার যে এক জাননী প্রদান করা হয়েছিল, সেই জাননী ইতিমধ্যে সরকার তরফের দিয়া নাই বা সেয়া ভুয়া বাতরি বলেও মন্তব্য করেছে মন্ত্রীগুলিয়ে। রাজ্যত বন্ধ নহয় রাজচক্র কার্যালয়, রাজচক্র কার্যালয় বন্ধ হব বলে একাংশই অপপ্রচার চলাইছে বলে স্পষ্টীকরণ মন্ত্রীগুলিয়ে। ডিসেম্বর মাহলকে, চলিত বর্ষের ডিসেম্বর মাহলকে রাজ্যত রাজচক্র কার্যালয় চলি থাকিব, সি ডি সি বহা ঠাইতেই চলি থাকিব রাজচক্রর কার্যালয়। রাজহ মন্ত্রীগুলিয়ে মন্তব্য করেছে যে রাজচক্র কার্যালয় নাইকিয়া করার সিদ্ধান্ত এতিয়ালেকে সরকারে লওয়া নাই। ভুয়া বাতরিক বিশ্বাস নকরিবলে রাইজক আহ্বান জানাইছে মন্ত্রী যোগেন মোহনে। রাজচক্র কার্যালয় বন্ধ করার সিদ্ধান্ত লওয়ার পিছত বা সেই বিশেষ 37টাক রাজচক্র কার্যালয় বন্ধ হওয়ার জাননী জারি করার পিছতে সমগ্র রাজ্যের ভিন্ন প্রান্ত আসলে বিরোধিতা করেছিল এই কার্যক আর প্রতিবাদ সাব্যস্ত করা হয়েছিল। কিন্তু মন্ত্রী যোগেন মোহনে কৈছে যে সামাজিক মাধ্যমত চলি থাকা এই বাতরি ভুয়া বলে তেওঁ আখ্যা দিছে, রাজচক্র কার্যালয় বন্ধ নহয় বলে স্পষ্টীকরণ দিছে মন্ত্রীগুলিয়ে। জনসংখ্যার অনুপাতে বিশেষ অঞ্চলত রাজচক্র কার্যালয় বৃদ্ধিহে করা হব বলে কৈছে। আমি জানাই আছো, যি অঞ্চলত জনসংখ্যা বৃদ্ধি হয়েছে সেই অঞ্চলত রাজচক্র কার্যালয় বৃদ্ধি হব বলে সেই মন্তব্য মন্ত্রীগুলিয়ের মন্তব্য আছে আমার হাতত, তেওঁ কি কয় শুনো আহক। নাই নাই, এতিয়া শুনক, এটা ভুয়া নিউজ ওলাইছে ছ'চিয়েল মিডিয়াত চাৰ্কল অফিচ বন্ধ হোৱাটো। এতিয়া যিহেতু আমি মিছন বসুন্ধৰা 3.0 লঞ্চ কৰিলোঁ, আমি ডিচেম্বৰলৈকে কোনো চাৰ্কল অফিচ এজ ইট ইজ চলি থাকিব। যিহেতু নতুন চি ডি চি আহিছে, ক' ডিষ্ট্ৰিক্ট কমিশ্যনাৰ য'ত বহিব তাতে চাৰ্কল অফিচো থাকিব। আমাৰ এটা কনচেপ্ট আছিলে ওৱান এল এ চি ওৱান চাৰ্কল, এইটো য'ত পপুলেশ্যন বেছি আছে তাতে, এইটো মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ে এইটো কেবিনেটৰ ডিচিশ্যন ল'ব। যদি ডিষ্টেন্স পপুলেশ্যনৰ বহু বেছি সেইবিলাকত চাই আৰু এটা চাইকেল চলি যাব তাৰমানে। কিন্তু সদ্যহতে আমি জানুৱাৰীলৈকে কোনো ধৰণৰ এইটো সিদ্ধান্ত হোৱা নাই যে কোনো চাইকেল নাইকিয়া হৈ যাব অফিচ এনেকুৱা ধৰণৰ। এইটো ৰাইজক মই আজি আপোনালোকৰ নিউজ চেনেলৰ যোগেদি কৈছোঁ যে এইটো বিশ্বাস কৰিব নালাগে। আমি এইটো এটা চৰকাৰৰ এটা কনচেপ্ট আছে, যদি এটা চাইকেলত পপুলেশ্যন বেছি আছে, ডিষ্টেন্স এটা চাইকেল আহিবলৈ অসুবিধা হয়, তাত চৰকাৰে দুটালৈকে কনচিডাৰ কৰিব চাইকেল অফিচ। গতিকে সেইখিনিত আমাৰ ৰাইজে কোনো ধৰণৰ ইয়াত শংকিত নহ'বৰ কাৰণে এইটো সেইকাৰণে ছ'চিয়েল মিডিয়াত আজি যেনেকুৱা ধৰণৰ এটা কথা ওলাইছে, এইটো অকণমান ময়ো দেখি এইটো তাত বিভ্ৰান্তি হৈছে। গতিকে সেইটো হ'ব নালাগে, এইটো অলপ ভুল ধৰণে ওলাইছে ছ'চিয়েল মিডিয়া নিউজটো। আমাৰ ক' ডিষ্ট্ৰিক্ট আহিছে, ক' ডিষ্ট্ৰিক্টত চাইকেল অফিচৰ কামবিলাক চলি যাব। আমি যি 39 ক' ডিষ্ট্ৰিক্ট আমি ইতিমধ্যে লঞ্চিং কৰা হ'ল, আৰু এতিয়া যি এজ ইট ইজ আমাৰ যিটো চাইকেল আছে এইখিনি আমি জানুৱাৰীলৈকে চলিয়ে থাকিব। জানুৱাৰীলৈকে এতিয়া মিছন বসুন্ধৰা কাম আগৰ চাইকেল অফিচৰ পৰাই চলিব। গতিকেলৈ এতিয়া আৰু কোনো ধৰণৰ চিন্তা কৰিব নালাগে ৰাইজে। জানুৱাৰীত আমাৰ মিছন বসুন্ধৰা ফাৰ্ষ্ট ফেজ আমি এতিয়া যিটো আমি আমাৰ যিখিনি আমি ডেলিভাৰী কৰিম, তাৰ পাছত এইখিনি কেবিনেটত মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ে এইখিনি ডিচিশ্যন দিব কোন কোন সমষ্টিত
দুটাকে থাকিব বা এটা আমি যেনেকৈ চাৰ্কল অফিচ আমি এটেচ চাৰ্কল অফিচ আমি কৰি দিম বা আৰু এটা অফিচ চাৰ্কল অফিচে সংলগ্ন চাৰ্কল অফিচ এনেধৰণৰ থাকিব। গতিকেলৈ ৰাইজক অসুবিধাত পেলোৱাকৈ চৰকাৰে কোনো সিদ্ধান্ত নলয় আৰু সেইখিনি বিভিন্ন ধৰণৰ পৰা যেনেধৰণে অসুবিধাখিনি চৰকাৰলৈ আহিছে ৰাজহ আৰু দুৰ্যোগ ব্যৱস্থা সেইখিনি বিবেচনা কৰিব। নাই নাই এতিয়া শুনক, এটা ভুৱা নিউজ ওলাইছে ছ'চিয়েল মিডিয়াত চাৰ্কল অফিচ বন্ধ হোৱাটো। এতিয়া যিহেতু আমি মিছন বসুন্ধৰা 3.0 লঞ্চ কৰিলোঁ, আমি ডিচেম্বৰলৈকে কোনো চাৰ্কল অফিচ এজ ইট ইজ চলি থাকিব। যিহেতু নতুন চি ডি চি আহিছে, কো ডিষ্ট্ৰিক্ট কমিশ্যনাৰ য'ত বহিব তাতে চাৰ্কল অফিচো থাকিব। আমাৰ এটা কনচেপ্ট আছিলে ওৱান এল এছ চি ওৱান চাৰ্কল, এইটো য'ত পপুলেশ্যন বেছি আছে তাতে এইটো মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ে এইটো কেবিনেটৰ ডিচিশ্যন ল'ব। যদি ডিষ্টেঞ্চ পপুলেশ্যনৰ বহু বেছি সেইবিলাকত চাই আৰু এটা চাৰ্কল চলি যাব তাৰমানে। কিন্তু সদ্যহতে আমি জানুৱাৰীলৈকে কোনো ধৰণৰ এইটো সিদ্ধান্ত হোৱা নাই যে কোনো চাৰ্কল নাইকিয়া হৈ যাব অফিচ। এনেকুৱা ধৰণৰ এইটো ৰাইজক মই আজি আপোনালোকৰ নিউজ চেনেলৰ যোগেদি কৈছোঁ যে এইটো বিশ্বাস কৰিব নালাগে। আমি এইটো এটা চৰকাৰৰ এটা কনচেপ্ট আছে, যদি এটা চাৰ্কলত পপুলেশ্যন বেছি আছে, ডিষ্টেঞ্চ এটা চাৰ্কল আহিবলৈ অসুবিধা হয়, তাত চৰকাৰে দুটালৈকে কনচিডাৰ কৰিব চাৰ্কল অফিচ। গতিকে সেইখিনিত আমাৰ ৰাইজে কোনো ধৰণৰ ইয়াত শংকিত নহ'বৰ কাৰণে এইটো সেইকাৰণে ছ'চিয়েল মিডিয়াত আজি যেনেকৈ ধৰণৰ এটা কথা ওলাইছে এইটো অকণমান ময়ো দেখি এইটো তাত বিভ্ৰান্তি হৈছে। গতিকে সেইটো হ'ব নালাগে, এইটো অলপ ভুল ধৰণে ওলাইছে ছ'চিয়েল মিডিয়া নিউজটো। আমাৰ কো ডিষ্ট্ৰিক্ট আহিছে, কো ডিষ্ট্ৰিক্টত চাৰ্কল অফিচৰ কামবিলাক চলি যাব। আমি যি 39 কো ডিষ্ট্ৰিক্ট আমি ইতিমধ্যে লঞ্চিং কৰা হ'ল আৰু এতিয়া যি এ জি টিত আমাৰ যিটো চাৰ্কল আছে এইখিনি আমি জানুৱাৰীলৈকে চলিয়ে থাকিব। জানুৱাৰীলৈকে এতিয়া মিছন বসুন্ধৰা কাম আগৰ চাৰ্কল অফিচৰ পৰাই চলিব। গতিকেলৈ এতিয়া আৰু কোনো ধৰণৰ চিন্তা কৰিব নালাগে ৰাইজে। জানুৱাৰীত আমাৰ মিছন বসুন্ধৰা ফাৰ্ষ্ট ফেজ আমি এতিয়া যিটো আমি যিখিনি আমি ডেলিভাৰী কৰিম তাৰ পাছত এইখিনি কেবিনেটত মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ে এইখিনি ডিচিশ্যন দিব কোন কোন সমষ্টিত দুটাকে থাকিব বা ক'ত এটা আমি যেনেকৈ চাৰ্কল অফিচ আমি এটেচ চাৰ্কল অফিচ আমি কৰি দিম বা আৰু এটা অফিচ চাৰ্কল অফিচে সংলগ্ন চাৰ্কল অফিচ এনেধৰণৰ থাকিব। গতিকেলৈ ৰাইজক অসুবিধাত পেলোৱাকৈ চৰকাৰে কোনো সিদ্ধান্ত নলয় আৰু সেইখিনি বিভিন্ন ধৰণৰ পৰা যেনেধৰণে অসুবিধাখিনি চৰকাৰলৈ আহিছে ৰাজহ আৰু দুৰ্যোগ ব্যৱস্থা সেইখিনি বিবেচনা কৰিব। নাই নাই এতিয়া শুনক, এটা ভুৱা নিউজ